ভোটদান পর্ব শেষ, এবার পালা ভাগ্য নির্ধারণের। কলকাতা পুরভোট 2021-এর এবছরের পূর্যে গণনা সেটা হবে আগামীকাল, অর্থাৎ 21শে ডিসেম্বর। এই কারণে হেস্টিং হাউস, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন স্ট্রং রুমে চলবে গণনা। এবং সেই কারণে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্ট্রং রুমগুলিকে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। রয়েছে সিসিটিভি ক্যামেরা, রয়েছে পুলিশি নিরাপত্তাও, রয়েছে রাজ্যের কমব্যাট ফোর্সও। সেখানেই এই মুহূর্তে স্ট্রং রুমে রয়েছে কঠোর নিরাপত্তায় ইভিএম মেশিনও। আর আগামীকাল অর্থাৎ 21শে ডিসেম্বর জানা যাবে কোন প্রার্থী কোন কেন্দ্র থেকে জয়ী হলেন এই পুরভোট 2021-এ। ভোটের ময়দানে যুদ্ধ শেষ, এবার অপেক্ষা ফলাফলের। 21শে ডিসেম্বর কলকাতা পুরভোট 2021-এর ভোট গণনার দিন। সেই কারণে হাইকোর্টের নির্দেশ মতোই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে স্ট্রং রুমগুলিতে, রয়েছে সিসিটিভি ক্যামেরা। কলকাতা পুরভোট 2021-এর 144টি ওয়ার্ডের প্রার্থীদের যে জায়গায় ভাগ্য নির্ধারণ করা হবে সেগুলি হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, হেস্টিং হাউস, বরিশা হাইস্কুলের মাঠ, বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুর, ব্রতচারী স্কুল চোকা। বোঝার সুবিধার্থে বড় ভিত্তিক বদলানো রয়েছে ক্যাম্পের রং, আর সেখানে সকাল 8টা থেকে শুরু হয়ে যাবে ভোট গণনার কাজ। কঠোর নিরাপত্তায় স্ট্রং রুমে রাখা হয়েছে ইভিএম গুলিকে। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।